জেলা প্রশাসনের নির্দেশে আলু ও পেঁয়াজের দাম মনিটর করতে কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় পুলিশ প্রশাসনের সমন্বয়ে নিয়ামতপুর বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরো দোকানে পরিদর্শন করা হয়। এদিন আলু ও পেঁয়াজের দর সম্পর্কে তথ্য সংগ্রহ করেন তারা। প্রসঙ্গে ডেপুটি ম্যাজিস্ট্রেট ললিত সেন কি বললেন শোনাবো। নিয়ামতপুর মার্কেটে ভিজিট করছি, আমাদের জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমরা এখানে কিছু হোলসেল দোকান, কিছু রিটেল মার্কেটে আমরা আলু পেঁয়াজের কী রেট চলছে সেটাই আমরা দেখলাম। আমরা দেখলাম যে হোলসেল কী রেট আছে, কীভাবে তারা কততে কিনেছে, কততে বিক্রি করছে, যাতে খুচরো সাধারণ মানুষ একটা রিজনেবল দামে ওরা পায়। দাম আগের থেকে কমেছে এবং কমছে, আস্তে আস্তে কমছে। আমাদের জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, এগ্রি মার্কেটিং দপ্তর আছে, তাদেরকে যা আমাদের কাছে নির্দেশ আছে সেটা দেওয়া হয়েছে এবং যাতে সাপ্লাই ঠিকঠাক থাকে, স্বাভাবিক দামে বিক্রি হয়, সাধারণ মানুষ, সাধারণ ক্রেতা যাতে সঠিক মূল্যে দাম পায়, কেউ যেন কোনোভাবে কৃত্রিম একটা ক্রাইসিস তৈরি করতে যাতে না পারে, এই ব্যাপারে আমরা মানে অভিযান চালাচ্ছি বা আমরা রেগুলার করছে, মার্কেট ভিজিট করছি। আমি ললিত সেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট। কুলটি থেকে ওয়াসিম খানের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন। আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, বিল্ট ইন ওভেন, ওয়ার্ড্রব ও আরো অনেক কিছু। অষ্টআশিবাই 1 RBC রোড, নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র 1 টাকার ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা। কুচিনা দ্য কিচেন এক্সপার্ট, কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন, 88/1 RBC রোড, নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে।